কলকাতা যাচ্ছ? কলকাতা নয় রে পারু, আমার পাসপোর্ট নাই, ভিসাও নাই, আমি ঢাকা যাচ্ছি। ঢাকা যাচ্ছ, ভালো কথা। তা বলে কাঁদছ কেন? ও কাঁদছি নাকি? তোকে ছাড়ে যেতে আমার কষ্ট হয়েছে রে পারু। কষ্ট হয়েছে তো যাও না খো, টেবিলে একটা শিয়ান মানুষ কাঁদবে নাকি? তোর ছোট বোন, তোর ছোট বোন আমাকে খোটা দিয়া বলেছে আমি একটা ধামড়া, তোকে বিয়া করার কোনো যোগ্যতা আমার নাই খো। তাই মনের দুঃখে ফিউচার বেটার করবার জন্য ঢাকা যাচ্ছি রে পারু। ও তুমি কি আমার ছোট বোনকে ভালোবাসো নাকি? ওর কথা ঢাকা যাচ্ছ? আমি তো তোকেই ভালোবাসি, বিশ্বাস না হইলে আয় আমার বুকে আয়। হয়েছে, মানুষ দেখবে। আচ্ছা তুমি একটা সেন্টও মাইতে পারো না খো, খালি গুল গুল গন্ধ করছে। মা বলেছিল আমার শরীর নাকি সিগারেট সিগারেট গন্ধ করে, নানা বলেছিল পুরা শরীরে পাঠার গন্ধ, আর আজ তুমি বলছো গুল গুল গন্ধ। আচ্ছা দেবদা, ঢাকা থেকে তুমি আমার জন্য কি আনবা বলো তো? আমি ঢাকা যাচ্ছি, তোর জন্য কিছু আনতে লয় রে পারু, তোকে সারা জীবনের জন্য লিয়া যাইতে। আমি তো সারা জীবন তোমার সাথে থাকতে চাই গো তোতা মিয়া। ঢাকা শহরে আমাদের একটা ছোট বাড়ি থাকবে, তুমি অফিসে যাইবা আসবা, বাজার করে আনবা, আমি রাঁধবো, আমাদের একটা ছোট্ট বাবু থাকবে। না না, এই যাবার বেলায় কষ্ট দিও না খো পারু, কলজা ছিঁড়ে যাইছে, একটু পরে কিন্তু বিলার আসবে। এই এই তুমি কি দেবুদা, তুমি কি বোতল বের করছো কেন গো দেবুদা? কি কিসের বোতল এটা, তুমি কি খাচ্ছ? এটা পানির বোতল পারু, আম্মা রাস্তায় খাবার জন্য দিলছিল। আমি ভাবছি না কি না কি খাচ্ছ, আমার মাথায় কিরা দিয়া বলো ঢাকায় যে ওগলা কিছু খাবে না। হাত ছাড়ো পারু, ওই যে নানা আসছে, এই বুইরা আমার সুখ সহ্য করতে পারে না খো, তুমি যাও। ও কি হিয়ো বন্ধু কাজল। নানা দুয়ার দিয়া বাইরে চাচ্ছিস কেন বারবার ব্ল্যাক? তো কি দেখছিস? না বুঝতে পারলাম না, ও ভুল আদবাই ছিল মনে হইছে। আহ লজ্জা পাচ্ছিস কেন? কি বে শালা, তোকে বিদায় জানাইতেছিল নাকি? না মানে হয়াল সে কি নানা বুঝতারিছ? বললে তো বলবি নানা বুঝছে, আইছিল যখন রাইখা দিতে পারলি না মানে হয়েছে কি না না, আমি তো ঢাকা যাচ্ছি, তোকে রাখিব কতি বুঝল তো? কেন আমার কাছে রাখতিস? তুমি নেন একটা ফালতু মহিলার হাজবেন্ড পাঁচ তারিখ। কি বললি? বুঝছি তুমি একটা ফালতু মহিলার হাজবেন্ড, আমার হবু বইকে তুমি তোমার কাছে রাখবে কেন বুঝল? কইলাই লাগছে নাকি? না লাগবে না, ধাক্কা দিছে জবের ব্যাপার। হাসছো কেন? তুই যে মায়ের বাপের তাড়া খেয়ে হুসেনের খেতে পালাইছিলি, সেই মায়ের প্রেম করতে শরম লাগে না? আচ্ছা নানা, যে ঘরের কথা পরকে বলছো কেন বুঝল তো? পালিয়েছিলাম তো মুঠে একবার, বারবার বলবা নাকি তুমি? পালিয়েছিলে তো নাকি? নানির বাপের তাড়া খাইলে তুমিও তো পালাইতে নাকি? যাবে শালা, তোর মতোর কাপুরুষ নাকি আমি? তোর নানিকে উঠিয়ে নিয়ে আইছিলাম আমার বাপের বাড়ি থেকে, তুই পারবি? আমার ভয় করে না না, ওর বাপের হাসুয়া দেখলে আমার কলজার ভিতর কেমন জানি খচ খচ করে, পাশ তারিছ? বুঝেছি বুঝেছি, তুই ঢাকা যা, আমি সব ব্যবস্থা করে রাখবো, ওর বাপের সাথে আমার বন্ধুত্ব আছে, আমি ওর বাপকে বলবো দোষ তোর মিয়াকে আমার হাতে তুলে দে, সে বলবে কি বলছিস এগুলা?
তোর লাতির সমান বয়স সমান মায়ের, আমি বলবো আরে বেটা লাতির জন্যই তো চাইছি, কেমন হইবে বুঝলে তো? আমিও নানা মনে করো ওই সময় তোমাদের সামনে হাজির হয় একটা শরম পাবো, পাশ দাঁড়িয়েছ। হাজি নানা, এই দেখ তো টিকিটে লেখা থাকছে বাস ছাড়বে 12টায়, আর এখন বাসছে। আচ্ছা দোকানদার ভাই বুঝলেন তো এখন কটা বাসছে? একটা। একটা বাস কখন ছাড়বে বুঝলেক তো? তুই বুঝলেক খাড়াইছিস কেন? বইস বাস ছাড়লে ডাক দেব, আর একটা বিস্কুট খা। ও বাবাজি ওকে একটা বিস্কুট দাও তো। মনে হয়েছে তুমি আমাকে শেষ খাওয়া খাওয়াইছ। ও মরজালা, অলুক্ষণে কথা বলছিস কেনে? কিনে দিছি খা। আমার কিন্তু ভালো লাগছে না নানা, বুঝতে পারিছ? কেনে বে অত শর্টপট করছিস কেনে? তুমি বুঝতে পারছ না নানা, আমি জীবনের পয়লা আবার ঢাকা যাচ্ছি, আর ঢাকা যাচ্ছি মানে মনে করো যে জীবনকে বুঝা লিতে, আর লেট করলে তো দেরি হয়ে যাবে নাকি? আবে শালা জীবনে বহু লেট করেছিস, তখন তো সমস্যা হয় লইকো, এখন খসর খসর করছিস কেন? জবের ব্যাপার গো নানা, তোমার হবু শালী যদি তোমাকে বুইলতো তুমি একটা ধামরা, তো তোমারও কিন্তু খচর খচর করতো, পাশ তারিছ। আচ্ছা লাতি বুইলে তো তুই ঢাকা যাচ্ছিস কেন? বুইলছো নানা, ঢাকা হয়েছে মহানগরী, পাশ তারিছ। শুনেছি ওখানে নাকি লোট নয় গো, টাকার বান্ডিল রে, তাই ধরতে যাচ্ছি। আবে লাতি তুই শুনলে, আমাদেরটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী নগরী, জ্যাম নাই, গাড়ির সাউন্ড কম, চাউলের দাম কম, বাড়ি ভাড়া কম, কত রকমের আরাম, এসব তো তুই ঢাকা যাচ্ছিস। কি আর করবো নানা, বুঝল আমার হবু শালী বুঝেছে আমি চাকরি না করলে তার নাকি প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে, পাশ তারিছ। তাই সলিউশন লাগাইতে যাচ্ছি, দুই হাতে সলিউশন মাইক্ষা, আমি ওকে এমন পট্টি মারিব গো নানা দেখে লিও। ওরে বাবা, কোমরটা কি ভাঙলো নাকি? আপনার কি লেগেছে? আর কি বলবো বলেন, পড়লে তো একটু লাগবেই নাকি? আপনি বসুন, আপনি আরাম করে বসুন। জি আপা, এইবার ঠিক আছে, এইবার ঠিক থাকছে। জানালাটা কি খুলবো নাকি, হাওয়া আসছে। আপা জি, আপনি কি ঢাকা যাচ্ছেন নাকি? জি আমিও যাচ্ছি, কিন্তু কিন্তু আমি কিন্তু পয়লাবার যাচ্ছি, বুঝতে পারছেন? তাই নাকি, এত দূরের জার্নি করেছেন আগে? করেছি তো, একটা না দুই ঘন্টা বাসে বসেছিল একবার। ও ঢাকা কিন্তু আরো বেশি দূরে, বুঝেছেন? কমপক্ষে 5 ঘন্টা লাগবে। কি বলছেন, 5 ঘন্টা নাকি? তাইলে মরেছি তো, রাস্তায় যদি চাপ দেয় কি করবো? ওরে আল্লাহ, তুলির সাথে ভাব নিয়ে তো বোতল অর্ধেক করেছি, আল্লাহ কি করবো। কিছু ভাবছেন? ভাবছি কিন্তু আপনাকে বুলা যাচ্ছে না। ও আপা, বাসে ঘুমানো যায় তো নাকি, নাকি আবার এক্সট্রা টাকা দিতে হয় বুঝলেন তো? আমার কেমন জানি ঘুম ঘুম পাইছে। হ্যাঁ হ্যাঁ ঘুমানো যাবে, ঘুমান, এক্সট্রা টাকা কেন দিতে হয়, এক্সট্রা টাকা দিতে হয় না। ও তাই নাকি, আমি 5 তারিখ নিখো বুঝলেন তো। আপা আপনার শরীরে আমার শরীর যদি টাস করে কিছু মনে করেন না, 5 তারিখেন? আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান। কি আশ্চর্য, বাসে ওনার ডাকছে। এই যে শুনছেন,
এই যে কি যেন নামটা, ধুর শুনছেন, এই যে কি হয়েছে কি হয়েছে বলেন তো, অ্যাক্সিডেন্ট নাকি, ওরে আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আরে না থামেন, তাহলে আপনি মেয়া মানুষ হয়ে আমাকে ছুঁছেন কেন বলেন তো, নানা নিষেধ করেছিল শুনেননি খো? আপনি নাক ডাকছিলেন। আমি কি নাক ডাকছিলাম নাকি? হ্যাঁ আমি নিজের কানে শুনেছি। শোনার কথা কান দিচ্ছেন কেন? আপনি নিজেও ডাকেন আমি শুনবো না খো, পাশ তারিছেন কি আশ্চর্য। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের সুবিধার্থে 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হলো, ধন্যবাদ। কোথায় এসেছি গো? জবের ব্যাপার, গাড়ির সব প্যাসেঞ্জার কোথায় গিলছে? ব্যাগ, আফার ব্যাগ মনে হয়েছে, ব্যাগ ছেড়ে নামে গিলছে নাকি? আচ্ছা টাই পরা মানুষটাকেও তো দেখছি না, জবের ব্যাপার। এসেছে একজন। আচ্ছা আচ্ছা ভাই বলেন তো মানুষজন কোথি গিলছে গাড়ির? 20 মিনিটের বিরতি, সবাই খেতে গিয়েছে। ভাই আর কতক্ষণ থামবে গাড়ি বলেন তো? 2-3 মিনিট। কি বলছেন, 2-3 মিনিট? চাপ দিয়েছে, মরেছি তো। আচ্ছা ভাই বলেন তো ছোট ঘরটা কোথায় থাকছে? ছোট ঘর সেটা আবার কি? মানে ওই যে ছোট ঘর পাশ তারিনি কি পাশে না? ও চাপ দিয়েছে তো ভাই, ওই যে ছোট ঘর ছোট ঘর। হ্যাঁ হ্যাঁ বলেন, মানে কি? মানে হয়েছে ওই যে ছোট ঘর পাশ তারিনি ছোট ঘর। ও ছোট ঘর, ওটার নাম তো ওয়াশরুম। ওই হয়েছে তো, কোথি বুলেন বুলেন, নেমে সোজা চলে যান। বাসেন স্যার? সিরিয়াল নাকি ছোট ঘরে যাওয়ার জন্যে? কিছু বলছেন না, বলছি যে তোমাদের ছোট ঘরটা কোথায় বিল হতো? ছোট ঘর মানে চাপ লাগেছে, ছোট ঘরটা কোথায়? ও ওয়াশরুম ওয়াশরুম স্যার, সোজা যান সোজা। যাক বুঝেছি সোজা। স্যার 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 আস্তে যান, আস্তে আস্তে। যাক পাইলছি টয়লেট। মেয়া ছেলে দেখা যাচ্ছে, সবাই কি একসাথে এসেছে নাকি, ছেলে মেয়া সবাই? ও ভুল হয়েছে আপা। আচ্ছা বেটা ছেলেদেরটা কোথায় বললেন তো, চাপ লাগেছে। আচ্ছা ঠিক আছে আমি ধরে লিছি ধরে লিছি আমি ধরে লিছি। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা গাবতলী বাস স্ট্যান্ডে চলে এসেছি। আপনারা আপনাদের জিনিসপত্র গুছিয়ে নিন, আমাদের পরিবহনে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। যাক এসেছি তাহলে এতক্ষণে। আচ্ছা আমার ব্যাগ কোথায় বলো তো? পাইলছি ভাই। আচ্ছা ভাই একটু সরেন না, নামি গাবতলি। ওই দেখেন সাইনবোর্ড, ওই যে ওই যে ওই কি লেখা আছে বলেন তো? লেখা থাকছে মিরপুর আন্তঃজেলা বাস টার্মিনাল। তাইলে গাবতলি কোথায় বলো তো? তাইলে গাবতলি,
হ্যাঁ বাসের টাইপের মানুষটা বললো আমরা গাপ তুলে এসেছি, তাই তো নামনু। ঠিকই তো কইছে, পেশ লাগেছে, ও পেশ লাগেছে। আচ্ছা বুইলো তো তাহলে রূপনগর কোতি? রূপনগর এটা মেলা দূরে মামা। আচ্ছা রূপনগরে কি রিক্সা যাচ্ছে নাকি যাচ্ছে না? যাবার জন্যই তো রিক্সা আনছে নাকি। আচ্ছা দা বলো ভাড়া কত বলো? 500 টাকা। কাইপে গেলাম তো, পাশের ভাড়াও 500, রিক্সার ভাড়াও 500, সবের ব্যাপার। যাচ্ছি না মামু, তুমি যাও। যাবেন না মানে? আরে আপনার জন্য আমি 2টা ক্যাব ছাইরা দিলাম, দেখলেন আপনার সামনে দিয়ে গেল। এখন কে যাবেন না? যাবেন না, যাই না, টাকা দিয়ে দেন। টাকা? কিসের টাকা বলো তো? আরে রূপনগর কই, কত দূরে, এগুলো কইলাম না, আর টাকা? জবের ব্যাপার। আচ্ছা 300 টাকা দিব, যাবা? হ্যাঁ ওটা তুমি ফেলে বুঝছা, 200 টাকা কম নিলাম। আর কেউ হইলে কিন্তু একটা টাকা কম নিতাম না, 500। তুমি তুমি করছো কেন? আমি বিয়ে পাস, পাস তারিখ। আচ্ছা মামু বলো তো, এই যে আমাকে রিক্সায় তুলে তুমি কত টাকা লাভ করলে? লাভের কথা কইলে টাকা দেওয়া লাগছে না। না আমি কি বলছি? আরে নাম, আমি কি বলছি? আরে নাম, আমি কি বলেছি যে তোমাকে বলতেই হবে? আরে তুই রিক্সাতে নাম দা। মামু মামু নাম দা, মামু 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 তুমি যাও। আমি তো বলিনি কো যে তোমাকে বলতেই হবে, তুমি যাচ্ছ যাও না কেন? যাও যাও, সোজা যাও, পাশ তারিখ। তেয়ার গরম দেখায়। কি তোতা ভাই, ঢাকা শহর কেমন লাগছে? জবের লাগছে ভাই, কেবল আনু তো আসতে আসতে অল্প কিছু দেখেছি, হ্যাঁ বেশি দেখিনি তো এখনো। কি কি দেখলে? এই যে মনে করেন রাস্তার উপর দিয়ে পুল, তার উপর দিয়ে মানুষ পার হয়েছে, হয়েছে একটা গোল চক্কর, চক্কর বাসগুলো মনে করেন যে ঘুরে ঘুরে পার হয়েছে। আর মনে করেন যে লাল বাতি জ্বললে বাস দাঁড়াইছে, আর সবুজ বাতি জ্বললে মনে করেন যে চলতে আরম্ভ করছে। বাহ, অনেক কিছু দেখে ফেলেছ তো। আচ্ছা ভাই, আচ্ছা বুঝলেন তো, ওই যে দোকানে ফর্সা ফর্সা মেয়া ছেলে আর বেটা ছেলেগুলো কাপড় পরে খাড়ায় থাকছে, হাত পা ব্যথা হয়ে যায় না বুঝলেন তো? আচ্ছা হাসছেন কেন বুঝলেন তো ভাই? আরে ওগুলো তো প্লাস্টিকের ডল। ইয়ার কি মারছেন কেন ভাই বলেন তো? আমি নতুন এসেছি বলে কি কিছু বুঝি না নাকি? ডিগ্রি পাস করেছি না? না 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 না, ইয়ার কি মারছি না তো, ওগুলো প্লাস্টিকের পুতুল, কাপড় পরিয়ে মডেল করে রাখা হয়। ওই যে তাইলে টেলিভিশনে যে অ্যাড করছে ওগুলো কি পুতুল নাকি? আরে বোকা, ওগুলো মানুষ। পেশ লাগে গেলছে ভাই, পুরো পেশ লাগে গেলছে একেবারে। আচ্ছা বাদ দাও, তুমি কি কিছু খেয়েছো? আর বলেন না ভাই, আমার মুখে রুচি নাই কো, বাসের মধ্যে ছাকি খায় খায় মানে কোন যে লারি ভুরি সব লড়ে গেলছে, খাইতে পাচ্ছি না কো। তার মানে তুমি এখনো কিছু খাও নি? না মানে খায়লছে আর কি। হ্যাঁ যে মোরের দোকান থেকে খান দশেক পুরি খায়লছে ভাই। 10টা? রুচি নাই কো, খাতি আর পাছি কই বলেন। না না আর আমি তো মনে কেন যে বৈকাল বেলা এই যে 15 খান 15 খান করে ছাড়ি দিতাম, পাশ তারিখে 15 খান কেন বেশি খায়ালছি নাকি? বুয়া বুয়া, চারজনের খাবার দিয়েন। তোতা ভাই বসো, আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাই, আপনি আর আমি ছাড়াও কি আরো মানুষ থাকছে নাকি বাসায়? না, তুমি আর আমি কেন? তাহলে চারজনের কথা বলছেন যে? না মানে একজন তো আমি, আর বাকি যে দুজনের খাবার ওটা মনে হয় তোমার লাগবে।
যে ভুলেন না ভাই, বুঝছি না, রুচি নাই খো, খাতি পাচ্ছি না ঠিক মতো। হ্যালো 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 দাদা, আমি তো কিন্না লিহাছি গো, 1750 ঘিরে নিল মনে করো। হ্যালো, কি বেচালা ভালো করছিস রে, তা কাম টাম কিছু হইল? না গো নানা, অত ব্যস্ত হয়েছো কেন, ঢুরছি তো কেবল। গার্মেন্টসে যাচ্ছিস নে, ভালো বেতন দিছে শুনলাম। তুমি নানা একটা ফালতু মহিলার হাসবেন, পাস্তারিছ। কি বললি বে? বলছি তোমার মহিলা একটা ফালতু আর তুমি হয়েছো তার হাসব্যান্ড। তোর নানি কি ফালতু নাকি? এখন তো তাই মনে হয়েছে। আরে মানুষ পুরায় পুরায় কয়লা হয়ে যাচ্ছে আর তুমি আমাকে ওখানে যাইতে কইছো? আরে পাগল, সব কি আর খারাপ নাকি, দুই একটা খারাপ থাকে। দুই একটা খারাপ থাকে তোমাকে বলেছে কেন, পেপারে দেখো নাই 26% কারখানা ঝুঁকির মধ্যে থাকছে। নানা, ওই 26%-এর মধ্যে যদি আমি পড়ে যাই পাস্তারিছ, তাহলে কিন্তু আর লাত বউয়ের হাতে ভাত খাইতে হবে না জীবনে, বুঝেছো? এহ শালা, নিজের পেটের ভাত পাইছো না আর লাত বউয়ের চিন্তা করছো না কেন? আমাকে কি তোমার মরদ মনে হয়েছে না? না না, হয়েছে রে লাতি, তুই জবের একখান মরদ। আইজ তুলি বিহানবেলা আমারে কেন্দা কেন্দা বুইলো, নানা তোমার লাতিরে লিয়া আসো গো। আচ্ছা নানা, আমি তোমার ফিউচারটা বেটার করতে ঢাকা এসেছি নাকি, না পিরিত করতে এসেছি বুঝলো? টাইমও দিব না, আবার বুঝলবা বেকার ছেলেকে বিয়া করব না, বিয়া করব না, মগের মূল লোক নাকি গো নানা। অখে বুঝলো, আর বই আমাকে যে অপমানটা করেছে নানা, আমার ফিউচার বেটার না হলে আমি আর ফিরছি না, বুঝেছ? ভালো বলছিস তো লাতি, তোর জীবনে যে দাইছে মনে হয়েছে। আচ্ছা নানা, আচ্ছা তুলি কেমন আছে গো বুঝলো না নানা? এই যে বলছিলাম তুই মরদ না, ওখানে ভাবলি আবার তুই ড্যাম মাইরে দিলি। না না ভুলো না, পাস্তাচ্ছ না, ভুলো না নানা, আমার বুকের ভিতর কেমন জানি খচ খচ করছে, ভুলো না নানা। হ্যালো, বুঝছি তুই এখনো নিজেকে পাইতে পারিসনি, আগে নিজেকে পাইছেলে, সক্রেস বলছে আগে নিজেকে পাইছে নিতে হইবে, নদাইছেল তারপর অন্য কিছু। নিজেকে পাইসে লেওয়ার জন্য তো ঢাকা এসেছি গো নানা, মনে করে যে ফিউচারটা বেটার করতে পারলেই আমি ওকে বউ করবো, পাস্তারিছ? কেন বেসলা, আমি তো তোরে বুইলেই দিয়েছি, খরচ আমি দিছি, তুই শুধু ফিউচারটা বেটার করে ফেলা না, তুলে দে আমি বউ করবই বলছি। তুমি বউ করবে মানে, এগুলো কি বলছো নানা, তুমি বউ করবে মানে? হ্যালো হ্যালো, আমি তো তো সে কথা বলিনি রে রাতি। তা কি বলতে চাহেছো, প্রেম তুমি করেছো না আমি করেছি? হ্যালো, ক্লাস 9 থেকে ওকে আমি চকলেট খাইয়ে খাইয়ে বড় করেছি, তুমি বলছো, তুমি বলছো ওকে বউ করবে? আরে বোকা, আমি তো সেটা বলিনি কো, আমি বলছি লাত বউ করব, লাত বউ। বুঝেছি বুঝেছি, এইবার আমি বুঝে লিয়েছি, বুঝতারিছ? তোর ফিউচার বেটার করতে করতে যদি ওর বিয়ে হয়ে যায় তাহলে কি করবি রে লাতি? কি আর করবো না না, কোপতে লিখবো কোপতে। তুমি কথি আমি কথি, তুমি খাও কোরমা পোলাও আমি খাই কালাইয়ের রুটি, তুমি কথি আমি কথি, আমি থাকি গাছতলায় তুমি থাকো পাশতলায়, তোমার বুকে স্বামী ঘুমায় আমার বুকে কাজের বেটি, তুমি কথি আমি কথি। চাকরি বাকরি কিছু হলো? আর বলেন না ভাই,
আমাকে না চাকরি বাকরি দিচ্ছেই না মনে করেন? কেন? আরে ওরা বলছে আমি নাকি শুদ্ধভাবে কথা বলতে পারি না। ও এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমিও তো তাই বুঝাচ্ছি ভাই, কালকা ইন্টারভিউয়ে বললাম স্যার আমি কি বলতে পারি আর কি পারি না এটা কোনো ব্যাপার নয়, পাশ দাঁড়িয়েছেন কাম কিন্তু করতে পারি। ঠিকই তো, আজকে কোনো ইন্টারভিউ নেই? আজ তো শুক্রবার ভাই, ছুটির দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বসো না, গল্প করি। আমারও কাজকর্ম তেমন কিছু নেই। আমিও তাই বলছিলাম ভাই, গল্প করতেই তো আইসেছি। তা বলো তোতা, তোমার ইন্টারভিউতে কি হলো? আর বলেন না ভাই, বললো তুমি কি শুদ্ধভাবে কথা বলতে পারো, বললাম বলছি তো। বাহ। আবার বললো শুদ্ধ করে বলো, আমি বললাম জি স্যার। আচ্ছা ভাই হাসছেন কেন বললেন তো? না মানে সার নয় তো, স্যার। ওই তো হইলো সার। আহা, তুমি যেভাবে উচ্চারণ করছো যে সার মানে হচ্ছে গরু, সার সার। কিন্তু আমি তো বলেছি সার মানে সার মানে এস আই আর সার। ওরা বুঝতে পারেনি, যাক বাদ দাও। বলো এলাকায় প্রেম টেম কিছু করেছো? গরম লাগছে ভাই। না না লজ্জা পাওয়ার কিছু নেই, আমিও তো করি। করেছি আর কি একখান, বুঝেছেন? যে তুলি নামের এক মেয়ার সাথে আমি ক্লাস 9 থেকে প্রেম করেছি আর কি ভাই, আমার শরম করছে কিন্তু। ওকে না আমি চকলেট খায় খায় বড় করছি, পাশ দাঁড়িয়েছেন। চকলেট তাই নাকি? সুন্দর তো। মানে হয়াল সে কি বুঝেছেন, ওই যে আমি না ক্লাস 9 পড়তাম, হ্যাঁ আরও পড়তো ক্লাস 8, আমি তো সিনিয়র ছিলাম তো, ওকে মনে কিন্তু চকলেট কিনে দিতাম আর কি। ও তা এখন সে কি করছে? এখন মনে করেন যে বড় হয়ে গেছে, পাশ দাঁড়িয়েছেন, আইএ পাস করেছে, আর আমি মনে করেন যে বিএ পাস করে চলে এসেছি ঢাকায়। এখনো কিন্তু আমাকে খুব স্নেহ করে ভাই, বুঝেছেন? ভাই আবার হাসছেন কেন বলেন তো? না মানে স্নেহ কথাটা ছোটদের বেলায় খাটে, তোমার জন্য হবে ভালোবাসে। মানে ঠিকই তো আছে ভাই, ও না আমার চেয়ে বয়স এখানে সিনিয়র হবে আর কি, পাশ দাঁড়িয়েছেন। হ্যালো হ্যালো, ওই হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো কে বলছেন? আরে আমি তোতা মিয়া বলছি, পারো শুনতে পাচ্ছো? তোতা মিয়া কেমন আছো গো দেবুদা? কি বলছো, আমি তো তোমাকে বলেছি আমাকে দেবুদা বলবা না খো, ওই নামটা শুনলে আমার কলজার ভিতর কেমন জানি সাত কইরা ওঠে, আমার মনে হয় একশোটা মদের দোকানে যায়, পাশ দাঁড়িয়েছো কিন্তু চাকরি নাই টাকাও নাই তাই যাইতে পারছি না খো। চাকরি নাই তো বাড়ি আসছো না কেন? এই তোমার বাপের সম্পত্তি কে খাবে, চলে আসো। না না আমি আসতে পারছি না খো, তোমার ছোট বোন পাশ দাঁড়িয়েছো, তোমার ছোট বোন আমাকে এমন খোটা মাইরেছে এরপরে মনে করো যার বাড়ি যাওয়া যাইছে না খো, প্রেস্টিজে লাগছে। ও তুমি তো দেখছি আমার ছোট বোন খেয়ে ভালোবেসেছ, আমাকে বাসনি খো। কে বলেছে কে বলেছে বলো তো? আমি বলছি। কেনে বলছো? এতদিন হলো ঢাকায় থাকছো, আমার জন্য একটা গিফট পাঠাতে পেরেছ? খালি বলেছো আমাকে ভালোবাসো কিন্তু কোনো প্রমাণ তো দিতে পারোনি খো। এইটাই তো বুঝতে পারছি না খো, চিরকাল তোমরা নারীরা এভাবে প্রেমের প্রমাণ চাইয়ে চাইয়ে পুরুষদের সর্বশান্ত করেছ, আমি তোমার এই সলনার ভুলছি না খো, পাশ দাঁড়িয়েছো। ও তাহলে কথা বলছো কেন, রাখো ফোন রাখো বাই, চৌধুরীর বেটা আমার জন্য বসে থাকছে। হ্যালো হ্যালো হ্যালো, কাটছোর কাটুনা শোনো, হ্যালো এই ছোটবেলা থেকে আমি তোমাকে চকলেট খায় খায় বড় করেছি, পাশ দাঁড়িয়েছো, ক্লাস 9 থেকে তোমার সাথে প্রেম করেছি,
ওইটা করতে যাইয়ে কতবার যে বাপের মায়ের খাইয়েছি গো আল্লাহ, তোমার ভাইয়ের তারা খাইয়েছি, তার কি কোনো প্রতিদান নাই নাকি বুঝলো? ছোটবেলায় তুমি আমাকে চকলেট দিয়েছিলে, আর বড়বেলায় চৌধুরীর বেটা আমাকে ক্যাশ পেমেন্ট করে। ছি 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 ছি, কি বুঝছো গুলা? লজ্জায় গলি নাই, কবে আমি মইরে যাচ্ছি কিন্তু। কেন, চকলেট দিলে সমস্যা নাই আর ক্যাশ দিলে সমস্যা? ওরে মূর্খ নারী, তোকে কি করে বুঝাবো বুলেক? ওই তোতা মিয়া, কাকে মূর্খ বলছো তুমি? হ্যাঁ, আমি আয়ে পাস দিয়েছি না, এত কষ্ট মাইনে লেয়া যায় না, মাইনে লেয়া যাইছে না। হচ্ছে হচ্ছে, থাক, আমার হাসি পেছে। কেন, আমার গান কি হয়েছে না নাকি? তোমার বাপ শুনলে হাসা নিয়ে তেরে আসবে। আমার বাপ কে বুঝলো? তোতা মিয়ার কাউকে ভয় পাচ্ছে না খো, পাস্তারিছো? এ আমার মরদ রে। কেন, আমাকে কি তোমার মরদ মনে হচ্ছে না খো? এ তুমি জবর একখান মরদ, আমার বাপ কে দেখে কুশারের খেতে ঢুকেছিলাম মনে নাই? আরে তুই একবার ঢুকেছিলাম, বারবার কি ঢুকবো নাকি? তখন তো ছোট আসিলাম, এখন বড় হয়েছি কিন্তু, বুঝেছ? এখন কি বড় হয়েছে নাকি? না মানে নানা বলছিল আমার বিয়ের বয়স হয়েছে, পাঁচ তারিখ মানে আমি বড় হয়েছি আর কি। নানাকে যে বলো মেয়ে ঢুকতে। জবের ব্যাপার, মেয়ে ঢুকবে কেন? তোমাকেই তো বিয়া করবে বলে ছোটবেলা থেকে চকলেট দিয়ে দেয়া বড় করেছি, আবার মেয়ে ঢুকতে বলছো কেন? আমি এখন বড় হয়ে গেছি, চকলেট খা না খো। তাহলে তাহলে আমি আইসক্রিম খাবো তোমাকে। না আমার গলা ভেঙে গেছে। তাইলে তাইলে মাস্টারের বেটা ঝন্টু আমাকে চাইনিজের অফার করেছে। কি বলছো, তাই করেছে নাকি? হ্যাঁ, তারপর একটা চন্দ্রমুখী চুলের কাটা কিনে দিয়েছে। সবের ব্যাপার, তারপরে মোটরসাইকেলে তুইলে পদ্মার পারে নিয়ে। আর শুনতে পাচ্ছি না খো, এত কষ্ট। মোবাইলে কার সাথে কথা বলছো তোতা? কাকে গান শোনাচ্ছো? ঘটনা কি, প্রেম টম করছো নাকি আজকাল? না মানে হয়েছে কি ভাই, আজ তো পয়লা বৈশাখ, তো মনে করেন যে তুলি একখান সূক্ষ্ম মিস কল দিছিল আর কি। তাই নাকি? তুমি জানো কোন ক্লাস থেকে প্রেম করতে তোতা? আমার সরম করছে ভাই। আরে সরম কিসে বলো, আরে আমিও তো প্রেম করেছি। মানে হয়েছে কি ভাই, আমার সরম করছে ভাই, আমি তো সিনিয়র মানুষ। আরে বলো বলো, তুমি আর আমি তো এখন জাতি ভাই, বলো। মনে করেন যে ভাই, আমি তখন ক্লাস নাইনে পড়ি আর কি। হ্যাঁ, আর ও পরে ক্লাস এইটে। স্কুল যাওয়া আসার পথে মনে করেন যে দুই একদিন চোখাচোখি করে থার্ড ডেতে আমি একে চোখ মেরে দিল আর কি। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো বলো? মনে করেন যে ফিক করে হাসি দিল। আর আমার মনে করেন যে ভাই, ওই সময় চারিদিকে হাজার হাজার প্রজাপতি উঠতে শুরু করলো, আমি ওর প্রেমে পড়ে গেল। তারপরে আমি একটু সিনিয়র ছিলাম তো, প্রত্যেক দিন ওকে আমি যে লাভ ক্যান্ডি কিনে দিতাম আর কি, বুঝছেন? লাভ ক্যান্ডি? বাবা, তো চিঠি লেখনি কখনো? কি বলছেন আপনি বলেন তো, আমরা যখন শুরু করেছিলাম তখন কি মোবাইল টোবাইল ছিল নাকি? ওগুলো তো পরশু দিন এসেছে। মানে করেন যে আমরা বড় বড় চিঠি লিখতাম। হ্যাঁ, চিঠির উপরে লেখা থাকতো মানে করেন যে 7 8 6। আচ্ছা আচ্ছা, তারপর লেখা থাকতে হচ্ছে ওই যে হৃৎপিণ্ডেশ্বরী। হৃৎপিণ্ডেশ্বরী? মানে ওই যে ভাই সুইটার্ট লেখা থাকতো না, সুইটার্ট? হ্যাঁ হ্যাঁ, ওকেই মনে করেন যে আমি বাংলা করে লিখে দিয়েছি নু হৃৎপিণ্ডেশ্বরী। চমৎকার তোমার বুদ্ধি। আর প্রথম মনে করেন যে চিঠি লিখেছিল, ও চিঠিতে কি লিখেছিল জানেন? ও লিখেছিল, তোমার গরুর মতন কালা কালা চোখ আমার ভালো লাগে, কুকুরের ল্যাঞ্জার মতন বাবরি চুল আমাকে পাগল করেছে, কাঁঠাল গাছের খুঁটার মতন শক্ত বুক আমাকে কাবু করেছে, আমি মইরে গেনির সাগল, তুই আমাকে লিয়া যা লিয়া যা কোনু। হ্যালো হ্যালো, হ্যাঁ জি নানা, তা কেমন আছো গো? নানি কেমন আছে বলো তো? ভালো ভালো, তুই কেমন আছিস বেশালা? একখান নতুন কথা শিখাচ্ছি নানা, জোশ জোশ, আমি জোশ আছি গো। হ্যালো হ্যালো, তা কি কি করলি বে? এই পহেলা বৈশাখে কতি কতি গিলছিল বুলে তো দেখি? শাহবাগ গিলছিলাম, আর কোথি যাবো বুলো?
মানে কি যেন একখান চত্বর হয়ে আছে সেখানে নাকি? হ্যাঁ বেশ, শালা ওখানেই তো, হাজারে হাজারে মানুষ গোনা না, সবাই হাত তুলছে আর বলছে বিচার চাই বিচার চাই। হ্যালো হ্যালো, হ্যাঁ আছে কি শুনো, ঘুরে ফিরে মনে করছে আমার ক্ষুধা লেগে গেল, বড় ভাইকে কোনো ভাই আমাকে মনে করছে ওই পান্তার দোকানে লেগে গেল, বুঝছো? পান্তা ভাতের দোকান নাকি? না না, পান্তা পান্তা। পরে মনে করে যে একখান কি পান্তা নিনু, সাথে একখান শুকনো মরিচ আর একদল আলু ভর্তা, বুঝছো? তো হয় আছে কি, একটা মেয়া মানুষ মনে করে যে আমার পাতে কি যেন একটা দিল, আমি ভাবনু জবের ব্যাপার, শানকিতে খুঁটা দিছে কেনে, পরে তুইলে দেখলু না না ওটা খুঁটা লয়কো, ওটা হচ্ছে মাছ মাছ, আর শুকে দেখলু কি জানো, ইলিশ। তুই শালা তোর নারী জাতির ছলনায় পরে পান্তা ইলিশ খাচ্ছিস রে, আমি পয়সা নিয়ে জিবিছিস? জবের ব্যাপার, নারী জাতির ছলনায় ভুলবো কেনে না না, ইলিশ দেখা গো না না, আমার চোখ দিয়ে মনে করে যে ঝরঝর করে পানি আসলো, বুঝছো? অখে মনে করে যে কম্পিউটারের মেশিন দিয়া হেবি চিকন কইরা স্লাইস করে দিয়েছো, পাশতারেছো? সেইটা খাই এত গপ্প মারছো নাকি? কি করবো বলো, না খাইলে প্রেস্টিজ থাকছে না গো। জবের ব্যাপার লাগিয়েছে তো, অন্তরে আগুন লেগেছে রে লাতি, অন্তরে লেগেছে। তুমি কি প্রেমে পড়েছ গো না না? এই বুড়িয়া বয়সে আমি কি আর প্রেমে পড়তে পারিবে? প্রেমে তো পড়েছিস তুই। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো কইরেছে। হ্যাঁ থাম তো, গান গাচ্ছিস গা, কোঁত মারছিস কেন? হয়েছে কি শোন, আরে ঝন্টু তো তুলির মনে আগুন লাগিয়ে দিয়েছে। আমি দমকল নিয়ে আসছি, তুমি চিন্তা করছো কেন? দমকল দিয়ে কি করবি তুই? কেন আগুন লিভিয়ে ফেলবো? জবের একখান মরদ বেবুটা তুই, দমকল নিয়ে কি মনের আগুন লিভাবি নাকি? তাইলে পদ্মার চর থেকে বালি নিয়ে আসছি, তুমি খারাও না, পুরা পদ্মার চর পড়েছে, বালির কোনো সমস্যা হয়েছে না কো? আরে বালি বালি করিস না তো, উড়ি শালা শুন, ঝন্টু তুলির প্রেমে পড়েছে বে। কি বলছো? হ্যাঁ ওরে না না, আমি কিন্তু সুইসাইড খাই লেব বলে দিনু। কি সাইড? সুইসাইড খাই লেব। আমাকে দুপুরটা দিস খাবো এখানে? আমি আত্মহত্যা করব না না। এই বলছিস কি খাবি, আবার বলছিস আত্মহত্যা করবি? ওরে না না, তুই আত্মহত্যা করিস না খো। তুমি তুলিকে বুঝাও, আমি ওকে ছোট থেকে চকলেট খাই খাই বড় করেছি, এখনো বড় হয়ে যদি ও ঝন্টুর প্রেমে পড়ে তাহলে আমি বাঁচবো না, বাঁচবো না না না। তোকে বাঁচতেই হবে তোতা মিয়া, দেবদাসের মতো মরে গেলে চলবে না খো। না গো না না না, দেবুদার মতো হইতে গেলে মদ খাইতে হয়, বাপের জমিদারি থাকতে হয়, আমি মনে করে মদও খাইতে পারছি না কো, বাপের জমিদারিও নাই, আমার তাই আত্মহত্যা করাই ঠিক। ওরে না, আত্মহত্যা মহা পাপ থাকছে, জানিয়ে শুনে আমি তোকে পাপ করতে দিতে পারি না খো, পারি না খো, পারি না খো। ওরে তুই কি দোজখে যাবি নাকি? আমি ওখানেই যাবো গো নানা, ওখানে তুলি না থাকতে পারে, স্বপ্নুর থাকবে, পূর্ণিমা থাকবে, অ্যাশ থাকবে। আরে তোতা, আসো আসো, দেখো এ হচ্ছে পল্টু,
আমাদের নতুন মেম্বার। ও, আপনার নাম কি পল্টু নাকি? হয়। আপনি তো একটা অভদ্র মানুষ মিয়া। আহা তোতা, এভাবে বলছো কেন? আর বলেন না ভাই, সেদিন মনগঞ্জের দোকানের সামনে খাড়ায় আছি, আর ইনি আমার পরে এসে আগে কেনাকাটা শুরু করলো। আমি বললাম আমার পিছনে খাড়ান, আমাকে এমন ভাবে ইনসাল্ট করলো ভাই, মনে হচ্ছে যে রক্ত গরম হয়ে গেছে। মনে করেন কি পল্টু? না ভাই, আমি খালি কছিলাম ও নাদান ভালো, বুঝছেন? বুঝছেন, এতদিন বিয়ে করলে মনে করেন যে অসমর সেলে থাকতো আমার, আর আমাকে বলছেন নাদান ভালো। এবার আপনি বুঝেন, আর আপনি ওকে মনে করেন যে ঘরের ভিতরে নিয়ে কোলের মধ্যে তুললে কথা বলছেন নাকি? তা আপনি পিছনে থাকতে ঢুকেছি কে কন্দে? আমার সামনে তো আরো দুইজন মানুষ ছিল নাকি? আমি ওদের সামনে যাই কেমনে বললেন? ওরা আমার আগে এসেছিল না? বুঝেছি বুঝেছি, থামো তোমরা। তোতা শোনো, পল্টু আমাদের নতুন মেম্বার, সে এখন থেকে আমাদের এখানে থাকবে, তোমরা আর ঝগড়া করবে না, ঠিক আছে? পল্টু, তুমি তোতাকে সরি বলো। সরি তোতা ভাই। আরে মিয়া ভাই, হাত কান দেন, হাত কান মিলাই। লেন, কি আর করবেন, বড় ভাই যখন বুলেছে। আপনিও তো আমাকে বিকাউজ করছিলেন, তাই না? ব্যাপার না। বিকাউজ? তোতা, বিকাউজ মানে কি? বিকাউজ মানে হচ্ছে ভাই ওই যে দাউদ আছে না, দাউদ, দাউদের মতন আর কি, খালি চুলকায় কুটকুট করে, বুঝছেন? তো মনে করেন যে চুষেলাও টাইপের একটা চুলকানি। হ্যাঁ, আমার চাষ তো ছোট ভাইয়ের মনে করেন যে বড় বেচক্কর জায়গা হয়েছিল একবার। তা চুলকাছে 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 ভাবি একদিন দেখালে গেছে। হ্যাঁ, দেখে বলছে, আকাশ তো চুলকাছো কেন? ছোট ভাই চুলকাতে চুলকাতে মনে করেন বলছে, ওরে ভাবি তোর যদি হইতো তা তুইও চুলকাতিস, চুষেলাও টাইপের একটা চুলকানি, বুঝছেন ভাই? শান্ত হও তো তোতা, আমাকে বলো তো কি হয়েছে ভাই। ওকে বুলেন, ও কাখেই লাড়তে কাখেই লাড়েছে, পাঁচতারি নিখো মামুর বোঠাকে আমি কুচি 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 করে আলু ভাজে দিয়ে খাই লেবো, বুঝছেন? কথি গিলছে মামুর বোঠা, বুঝলেন তো? খাটের তলায় ঢুকেছে নাকি দেখি। আহ তোতা, কি হয়েছে বলবে তো, ওকে না হয় আমিও মারবো, বলো আগে বলো। মনে করেন যে দুপুর বেলায় আমাকে বললো, বোঠা চল ভাত আর কত খাবো, সামথিং ডিফারেন্ট জিনিস খাই। বললো ঠিক আছে চল। তা আমাকে লিয়ে গেল একটা হুইটেলে খাইতে বসলু। আচ্ছা মামুর বোঠা কুচি বুঝলেন তো, ওকে আমি কিন্তু কুচি 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 করে আলু ভাজে দিয়ে খাই লেবো। আলমারিতে ঢুকেছে নাকি ভাই? আরে না, থামো তো তুমি, তারপর কি হলো সেটা বলো। আর কি হবে, ও অর্ডার দিল ওই যে কি জানি কি ফ্রাই আছে না, কি ফ্রাই, চিকেন ফ্রাই। আরে দূর চিকেন ফ্রাই, তাহলে তো কামে হয়ে গেছিল না? ওই যে কি জানি কি ইতালি ফ্রাই না। আরে ইতালি না, ইতালি না, ওটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। ভালো তো, ভালো খাবার কি বললেন, ভালো নাকি? হ্যাঁ ভালো তো ভাই। আপনিও কিন্তু পল্টুর দিকে পয়েন্ট লিছেন বলে দিনু। আরে পয়েন্ট নিয়ে আর কি হলো বলো তো, তারপর কি হলো খুলে বলো, সেটা কি ভালো ছিল না? আমি কি খারাপ বলেছি নাকি? তাহলে এত রাগ করছো কেন তুমি? ওই খাবার দেখে মনে করেন যে আমার ছাদে মাল উঠে গেল, বুঝছেন? ট্রেতে কইরে সুন্দর চিনামাটির থালে মনে করেন যে আলু ভাজা আসলো, চবের ব্যাপার। আমি ভাবলাম এরপর আর কিছু আসছে, ওমা পল্টু গায়ে শুরু কর। আমার তো মনে করেন ভাই পায়ের রক্ত মাথায় উঠে গেছে, টাকা দিয়া খাবো তো আলু ভাজা কেন মামা? আলু ভাজা খাই কেউ 350 টাকা বিল দেয় বুঝলেন? এখন খিদায় আমার ধরেন যে লাড়ি ভুড়ি সব একদম লড়ে যাচ্ছে। মামুর বোঠা আমাকে ঠকিয়েছে, তুমি কাখে লাড়তে কাখে লাইড়েছো মামা, টেরা পাইছো না পল্টু কথি বলেন তো। আমার বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেটে যায় বুকটা ফেটে যায়। আমার বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেটে যায় বুকটা ফেটে যায়।
ফেটে যায়, বুকটা ফেটে যায়। এ পল্টু, এ এ মামুর বেটা কি বলছে সব বলে তো গান গাইছে তো মনে হচ্ছে। ডাক 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 না ওরে ডাক, ওর চোদ্দ গোষ্ঠী কাজ গান শিখায় ছেড়ে দেই। লারবি লারবি লাও লেরে লে, ওর একটু গান শিখিয়ে দিচ্ছি ডাক। আরে ভাই, আই আই শুনেন তো শুনেন। জি ভাই। কি সব গাইছেন আপনি এগুলা? হ্যাঁ কি গাইছেন এগুলা? এত সুন্দর গান খানে চেহারা দিনের ভস্কায় ফেলেছেন। না মানে ভাই। কি মানে মানে করতেছেন আপনি? শুনেন, এই সব ভুয়া মার্কা গানলে রাস্তাঘাটে নামবেন না। এটা আপনি কি গান করছেন? এগুলা গান করবেন এরম স্টাইলে? গান একটু শিখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেন। আমার বন্ধু যখন বৌলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করিয়া হাঁটে যাচ্ছে, ফাটে যাচ্ছে বুকটা, ফাটে যাচ্ছে যখন হাঁটে যাচ্ছে বুকটা ফাটে যাচ্ছে। আমার বন্ধু যখন বৌলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করিয়া হাঁটে যাচ্ছে, ফাটে যাচ্ছে বুকখান, ফাটে যাচ্ছে যখন হাঁটে যাচ্ছে বুকখান, ফাটে যাচ্ছে। আমার বন্ধু যখন বৌলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করিয়া হাঁটে যাচ্ছে, ফাটে যাচ্ছে বুকখান, ফাটে যাচ্ছে যখন হাঁটে যাচ্ছে বুকখান, ফাটে যাচ্ছে। একেই মনে করেন যে গান বলা হয়েছে, বুঝছেন? শোনেন, যাক মনে করেন জিরাম মানায় বুঝতেন, তাক সিরাম থাকতে দেন। আপনি তো আসলে গায়ক গায়ক ভাব আপনার মধ্যে নাই, আপনি গান গাইছেন কেন? এই যে আমার গায়ক গায়ক ভাব আছে, আমি গাবো, আমাকে এই জায়গায় থাকতে দেন, আমার জায়গায় আপনি বেদখল দেওয়ার চেষ্টা করতেছেন কি জন্য? সেটা তো বুঝছেন, ও কি বলতে চাইছে বুঝতে পারছেন? জিরাম, আমার শরীরের মধ্যে যে মাটি আছে, এই মাটির মধ্যে নিখাত গানের মাটি আছে, আপনার তো নাই, এক বিন্দুও নাই। তাই বলে নিজের মতো করে গান গাইতে পারবো না? কিসের নিজের মতো গান মিয়া? আপনার জন্ম গান গাওয়ার জন্য হয় নাই, গানের মাটি দিয়ে আপনি বানাইনি হয় নাই, আপনি গান গাইবেন কিসের জন্য? ঠিক বলেছি, ওটা আমার কাম। আরেকখান শিখিয়ে দিচ্ছি, পাল্লির আমি স্টাইলে গায়ে লিবেন, বুঝতে পারছেন? আমি চিনাছি চিনাছি তোমাকে উগুলু খালিনি, তুমি থাকছো পদ্মার পাড়ে ওগো লুখালিনি, আমি তোমাকে দেখেছি শীতের রাতে ওগো লুখালিনি, তুমি কাঁপছো চাদর গায়ে ওগো লুখালিনি। গান হলো মিয়া এইগুলা, বুঝতে পারছেন? কি গো মামা, তুমি লেপ কথা গায়ে দিয়ে ঘুমাবে নাকি? বর্ষাকালে শীত খুঁজছো কেন? হ্যাঁ, তোমার মতলব কি বুঝলো তো? হ্যাঁ ভাই, ওই আপনি জানতো, যান প্র্যাকটিস করিলেন, যান বুঝলো তো তোমার ঘটনাটা কি? বর্ষাকালে শীত খুঁজছো কেন? তোতা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি বলছেন এগুলা? আমি তো একজন পরপুরুষ। পরপুরুষরাই তো আপন পুরুষ হয়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না বাঁচলে মরে যান, আপনার বাঁচে থাকতে বলছে কেটা বলেন তো? এটা তুমি বলতে পারলা? আমার কি নাই? লজ্জা শরম, এত কাছে আসছেন কেন বলেন তো? আমার কিন্তু ভয় করছে, আপনি কাছে আসছেন কেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তোমাকে ছাড়া আমি বাঁচবোই না। কি বলছিস মামা তুই আমাকে পাচ্ছিলাম নাকি? আচ্ছা শুনো মামা, আমি কিন্তু একটা স্বপ্ন দেখেছিলাম, বুঝছো? একটা বদ স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা দেখো তো, ওই মিয়া ছেলেটা কই খাটের তলায় ঢুকেছে নাকি? দেখো তো মাইয়া সওয়াল, এই খাটের তলে এ কি কোথায়ছিস? কি তুই কি পাগলা টাগলা হয়ে গেলি নাকি? আরে ঠিকই তো বলছি মামা, আরে ওই যে মিয়া ছেলেটা আমাকে ছাড়া বাঁচবে না কইছিল, ওইটা কোথি 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 দেখো খাটের তলে ঢুকেছে নাকি? এ তো তাই, এ পাগলা, এ তো লুঙ্গি কোলে রে। লুঙ্গি? ও
তুমি দেখে লিয়েছো নাকি? স্বপ্নে ছিলাম তো, তুমি কি দেখে লিয়েছো? আর বুলো না মামা, এই মেয়া ছেলেটা যেমনি আমার উপর ঝাপায়া পড়ছিল না, বুঝছ? ইজ্জত সামলাবো না, খে লুঙ্গি সামলাবো, ভাইবে না পেয়ে লুঙ্গি ছাড়িয়ে দিয়েছিলাম। লুঙ্গি ঠিক কর, এই স্বপ্নে ছিলি তাই লুঙ্গি হারায় ফেলাবি। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর, আমায় মাথায় পানি ঢাল গো, তোরাই লাগে পাখা 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 তাল পাখা তাল পাখা। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর, আমায় মাথায় পানি ঢাল গো, তোরা যা করার তা কইরা গেছে আমার মন চোরা। এই পাখা, এই পাংখা, এই মামা গানলা পাংখা, জবের ব্যাপার ডাকছি যে শুনতে পাচ্ছেন না নাকি? কাইপে গেলাম তো। কন কন কি করবেন কন? আরে মামাই, তুমি এখন পাখা দাও না, পাখা দাও, এখন পাখা দাও। ল্যান পাখা লিবেন ল্যান? বেশ সুন্দর তো, ঝালরও আছে দেখছি। তা শোনো মামা, এখানে দাম কত বলো তো? প্রতি পাখা ২৫ টাকা। ২৫ টাকা? ওই বেটা, ওই এখন পাখার দাম কি ২৫ টাকা হয়েছে নাকি? আচ্ছা শোনো, তোমার আমি ২০ টাকা দিবো, যাও। ২০ টাকায় পাখা হয় নাকি? এ মিয়া, এক আনাও কম হবি না। কাইপে যাচ্ছি তো মামা, তুমি কি ছাড়বাই না নাকি? শোনো, ১৯.৫ টাকা নাও। আবার আটানা কমাচ্ছেন, ২০ টাকায় দিচ্ছি না, ১৯.৫ টাকায় দেবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ধরো যে তোমার ১৯.৭৫ পয়সা নাও। প্রথম ২০ টাকা কইলে এখন আবার ২৫ পয়সা কম দিবে না, হবেন না, ২৫ টাকায় নেবো। জবের ভাব মারছো তো একেবারে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া পুরো ২৫ টাকায় দিব, তুমি দাও দাও। এই ল্যান, এই তো বুঝতে পারিছেন। এই পাখা পাখা, তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর, আমায় মাথায় পানি ঢাল গো, তোরাই পাংখা ঠান্ডা বাতাস। জবের ব্যাপার তো ভাঙে গেল তো। এই মামাই, আই শুন শুন। কি হলো, কি করতেছেন? এই মামাই, আপনি তো জবের খবিশ আছেন দেখছি, আপনি কাখেলাটা কাখেলাচ্ছেন, বুঝছেন কি আপনি? আমি খবিশ আছি মানে কি করছেন আমি? যে সব তুমি কি আমাকে ভোদায় পেয়েছো নাকি? মানে ২৫ টাকা দিয়ে পাখা কিনেছি, মনে করেন যে একবার না ঘুরেতে ফিনিশ। ঘটনা কি বলেন তো, একবার ঘুরেতে গিয়ে তোমার পাংখা মনে করে যেমন ফিনিশ হয়ে গেছে। মামা ঢার সরে নতুন আসেন সেটা বুঝতে পারিছি। শোনেন, ২৫ টাকার পাখা এটা হনের বাবা লাগবে, যদি অন্তত পক্ষে ৫০ টাকা খরচ করে একটা পাখা কিনতেন, তাহলে মাথাটা স্থির রেখে পাহাড়া ঘুরায় আপনি বাতাস খাতি পারতেন। যেহেতু এই পাখার দাম মাত্র ২৫ টাকা, সুতরাং এই পাখার বাতাস খাতি হলি পাখা স্থির থাকবি আর মাথা ঘুরবি, বুঝতে পারিছেন বিষয়টা? তুমি কাখেলাটতে কাখেলাচ্ছ, বুঝছ? জবের একখান শিক্ষা দিয়ে দিলে তো মামা, কাঁপে যাচ্ছি কিন্তু একেবারে। বাহ ভালো কথা, কাঁপেই যখন যাচ্ছেন তখন তো একবার ঘুরে না যে বাতাস খাইছেন তাতেই আপনার শীত লেগে গেছে, তাহলে আর এত অবজেকশন কিসের? এই তোতা, এই এই শুনলাম ১০ লাখ টাকা পাইছিস লটারিত। কি এই কথা করছিস না কেন? ১০ লাখ টাকা পাইছিস তারপরে তোর মন খারাপ কেন? আর বলবেন না ভাই, পুরো অস্থির লাগছে মনে করেন, মন চাইছে একেবারে কাঁদে চোখের পানিতে ঢাকা শহরে বন্যা লিয়ে আসি, বুঝছেন? সেই বন্যার পানিতে ঢাকা শহর চলে যাক। কেন? আরে বাবা, ১০ লাখ টাকা পালি লটারি তারপরেও তোর মন খারাপ কেন? আরে ভাই, আপনি তো দেখছেন জবের খাটাস আছেন, বারবার আমার কষ্টের ধিকি ধিকি আগুনে মনে করেন যে পেট্রোল স্প্রে করছেন, বুলেন তো আপনার ঘটনাটা কি? আরে বাপ, কি হইছে সেটা কবি তো। আরে হয়নি কি সেটাই বলেন না আগে, আমার পুরো টাকার বান্ডিল মনে করেন যে নাইমে গিলছে, বুঝছেন? আমি শোক করবো না, থেকে আপনি শোক করবেন নাকি মিয়া? তুই কুতিছিস কি তুই? এই কি হয়েছে খুলে কত, এত টাকা ঘটনা কি? এই এত টাকা কেউ চুরি টুরি করছে? র্যাব পুলিশে কিছু জানান লাগবি? আরে রাখেন মিয়া, র্যাব পুলিশ ১০ টাকা করে ২০ টাকা দিয়ে ২টা লটারির টিকিট কিনেছিলাম, একটাতে ১০ লাখ টাকা পাইছি আর একটা টাকা পুরোই মনে করেন যে লস। আমি কাঁদবো না তো কি সার কাছে সংসাই যে ফুটতি করবো, আপনি বলেন, বুঝলেন আপনি? উরে বাবা,
তোতা একটু বিশাল লস, মাত্র 10 লাখ টাকা পাইছিস 20 টাকা ইনভেস্ট করিয়া, আর 10 টাকা তো পুরোই বৃথা। হাই হাই, আসলেই তো কান্দা দরকার। কান্দে কান্দে, সুখের পানি সত্যি সত্যি ঢাকার শর্তে ভাষায় দে। আমি পাওয়ার পাম্প আনতে যাচ্ছি, পানি সাঁচার ব্যবস্থা কর, মানে কাঁদ কাঁদ, মন খুলে কাঁদ ভাই। প্রয়োজন মধ্যে আমি সিটি কর্পোরেশনে খবর দিতেছি, যথাযথ ব্যবস্থা লিখ পানি সাঁচার জন্য। তুই কান্দতে থাক, কান্দতে থাক। জবের একখান হোটেল এলিয়ে এসেছেন ভাই। স্যার, মেনু লিস্ট আছে, এখানে কি খাবেন বলেন। জবের ব্যাপার? এই আমি তোমাকে কোন স্কুলে পড়িয়েছি বলো তো, তুমি কি সার সার বলছো কেন? হালকা খাবার খেয়ে ছেলে আসো। জি স্যার, আছে জুস, আছে ফালুদা, আছে চা, আছে কফি, আছে ফালুদা। এই কোন ফালুদা বলো তো, ওই কলকাতার গোয়েন্দা সিরিয়ালের উঠা নাকি? শোনো, ওকে কিন্তু আমি দু চক্ষে দেখতে পারি না, বুঝছো? আর বানানো কোনো কিছু আমি খাবো না। চলেন বড় ভাই, চলেন তো। এ তোতা, এত কথা কইছো কেন? থামো তো তুমি, এই ওইটা রেডি আসো তো। স্যার বলেন, কি আছে জানো কইলা? জুস আছে, ফালুদা আছে, চা আছে, কফি আছে। কি বুঠা, তখন থেকে খালি কফি 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 করে যাচ্ছ। আচ্ছা, কফি দিয়ে কি রাঁধেছো বলো তো? ইলিশ মাছের মাথা দিয়ে কফি রাঁধেছো নাকি আলু দিয়ে ভাজা করেছো বলো তো? এই তোতা তুমি থামো তো, কফি আছে, কফি আছে। স্যার আছে, কোল্ড কফি কত আর হট কফি কত সেটা কও। স্যার, কোল্ড কফি 45 টাকা আর হট কফি 30 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের দুজনে তুমি দুইটা হট কফি দাও। এটা তুমি একটা কাম করলে, এই তো তাই, এই এত গরম কফি খাবে একবারে মুহের মধ্যে ঢালিয়ে লাই। কি করবো বুঝলেন, আপনি আপনি শুনতে আপনি শুনলেন না কো যে কোল্ড কফির দাম বেশি, হট কফি ঠান্ডা হলে তো কোল্ড হয়ে যাবে নাকি, তখন তো দাম বেশি লেবে নাকি, এই জন্য খালি নু। ওঠো 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 ওঠো, জিবা মিবা একদম পোড়া শ্বাস করে গেলো, চলো ডাক্তার কাছে চলো, চলো 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 ওঠো। আর জীবনে কফি খাবো না ভাই, বুঝছেন? কফির দামও দিতে হয়েছে, আবার ডাক্তারের ভিজিটও দিতে হয়েছে, আর গুষ্টি মারি। এ পল্টু, এই বেটা তোর বয়স তো হয়েছে, প্রেম প্রেম নিশ্চয় করেছিলি নাকি? প্রেম করিলাম এইটা একটা কথা গুলো নাকি তুই? আরে বেটা, যতগুলো প্রেম করেছি সেই কয়টা মিয়ার যদি খালি দুটো করে চোখ তুলে, যে চোখ দিয়ে তারা আমাকে দেখিছে, যে চোখে চোখ রেখে আমি কথা কছি, সেই চোখ দুটো করে তুলে যদি দাঁড়ি পালায় ওজন করি, তোর ছয় চোখগুলোর ওজন বেশি হবি, তাহলে সংখ্যাটা হিসাব করিলে। কি বলছিস তুই, এত নাকি ফাপলিছিস না তো? একবার একজনের সাথে একটু মন বিনিময় হতে লাগলো, এরকম একটা ভাব, বুঝতেছিস? ক্লাসের মধ্যে তাকালি দেখি তাকায় আছে, তাকালি দেখি তাকায় আছে। তখন আমার মনের মধ্যে কি হচ্ছিল জানিস? মন কি যে চাইছে বলো, ওহে যত দেখছি লাগছে ভালো, মন কোন বাধা মানছে না, যা প্রেম হয়ে গেল, বুঝছিস? প্রেম হয়ে যাওয়ার পর যেটা হয়েছে, হঠাৎ করে একদিন বাপের হাতে ধরা পড়ে গেলাম। বাপ তো মনে করে শিরাম শাটারিং দিয়ে ওই স্কুল থেকে ট্রান্সফার দিয়ে আর এক স্কুলে ভর্তি করে দিল। তখন আমার যা অবস্থা, বুঝছিস তো, তা সেটা আর কোশ নেই। এমনও তো প্রেম থাকছে, সে যে চোখের জলে কথা বলছে, লিজে লিজে জ্বলছে পুড়ছে, তবু পাষাণের হৃদয়টা বাঁচছে, এমনও তো প্রেম থাকছে, সে যে চোখের জলে কথা বলছে। এর মধ্যে এই নতুন স্কুলে আরেকজনের সাথে পরিচয় হয়ে গেল, তার জন্য মনের মধ্যে খালি ফাটাস 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 করতে থাকে সবসময়, একলে আরেক গান বানায় ফেললাম। তোমাকে দেখলে একবার একদিন আয়ু বাড়ছে, তোমাকে দেখলে একবার, এরকম মনে করে কত প্রেমের কেচ্ছা যে আমার আছে, বুঝলি? এ আমি কয় শেষ করতে পারবো না। এ বেটা, এই
আমার মুখের ভাষা কারিলে প্রেমের সাহিত্য রচনার চেয়ে ঘটনা কি তোর বুলেকতো? এ তোর নিজের মাতৃভাষা নাই, এই জন্য তো কবি বুলেছে ওরা আমার মুখের কথা কারে লিতে চাইছে। আমি কিন্তু তোর শিকল পরাব পায় বুঝছিস? তোর বাড়ির পাশে নাকি একটা বিশাল বাঁশ বাগান আছে শুনেছিলাম, তো ওখানে কি কিছু করিসনি নাকি? ঘটনা কি বলতো? সত্য করে বলবি একদম বুঝছিস? তুই নাসরিনের কথা করছিস? আর কইস না বাবা, সে এক বিশাল ইতিহাস। মনে করে একদিন সন্ধ্যার সময় বুঝিস ওটা ফকফকা রাগ, হ্যাঁ নাসরিনের সাথে আমার দেয়া করে দেওয়ার কথা। বাঁশতলা বাঁশতলা গেলাম, যাদের নাসরিন দাঁড়া রয়েছে পিছন থেকে যায় মাথায় টোকা মারিছি বুঝিস। টোকা মারার মধ্যেই ওটা লাসরিল, ওটা লাসরিলের মাও। তুই লাসরিলের মাও যখন ঘুরিয়ে তাকাইলে তখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম আন্টি। কইলে বাবা তোমাকে আমার খুব পছন্দ। কইলাম আন্টি সরি। বলে না সরি কইও না, আমার মেয়ের জামাই হিসেবে। তখন ব্যাটে বলে মিলে গেল, তারপরে নাসরিনের সাথে বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হইলো না বুঝছিস। কপালের লিখন না যায় খণ্ডন, ইংলিশে কয় না টিট ফর ট্যাট। তারপর আমার যা অবস্থা হইলো সেটা হচ্ছে, যদি সব সাগরের জল কালি হইত, যদি দুনিয়ার সব পানি লেখনি হইত, আর সারা জীবন আমি লেহা যাইতাম, তবু নাসরিনের সাথে পিরিতের কাহিনী শেষ হইত না, যদি সব সাগরের পানি কালি হইত। আচ্ছা বুঝলেন তো, আমাকে কি আপনারা চোর পায়াছেন নাকি? চোরের মতন সামনে বসায় রেখেছেন পায়ের উপর। ঘটনাটা কি বুঝলেন তো? যা বলবেন ছাই রেখেছেন বুঝতেন? তোতা বুঝলাম যে পল্টু তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছে, অনেক টাকা তোমার খরচ হয়েছে, কিন্তু তোমার পেট ভরে নাই তাই বিলা। বাসায় তিনজনের ভাত রান্না হয়েছে, তুমি সবার ভাত খায় নিবে এবং সেটা স্বীকার করবে না, এটা তো ঠিক না। এগুলো কি বলছেন ভাই? আমি সবার খাবার খায় লিয়েছি মানে কি বলছেন? যা তাই সব আমাকে আপনি কি দোষ দিচ্ছেন নাকি? যাতা তো বলছি না ভাই, রুমে ছিলা তুমি একা, বাসায় ছিলা তুমি একা, আমরা দুইজনই বাইরে, ভাত রান্না হয়েছে তিনজনের, এসে দেখতেছি ভাত কারোরই নাই। তুমি ছাড়া কি আকাশ থেকে কেউ এসে খায় গেছে এই ভাত? চোখ রাঙাইছেন কেন? আমি কি খাইয়েছি নাকি? আমার কি আমার কি পেট দেখে মনে হয়েছে যে আমি আপনার তিনজনের ভাত একসাথে খাই নিতে পারি? বলেন আপনিই বলেন। তোতা এখন তো চোখ রাঙাচ্ছি বুঝছো, তুমি দেখছাও পুলিশরা কিভাবে রিমান্ডেলি আসামিক সাইজ করে, কারেন্টের শর্ট দেয় বুঝছো। তোমাকে কিন্তু কারেন্টের শক দেবো আমি, যা স্বীকার করার এখনই স্বীকার করে নাও যে তুমি ভাতগুলো খাইছো। জবের ব্যাপার, কারেন্টের শক দিবেন মানে? এই শরীর কি আপনার বাপের নাকি? আপনার বাপ বানিয়ে দিয়েছিল নাকি এই শরীর যে আপনি কারেন্টের শক দিবেন? আপনার ইচ্ছা হইলো আর বলে দিলেন যে আপনি আমাকে কারেন্টের শক দিবেন। এই পল্টু দেখো তো, চুলার উপর গরম পানি আছে নিশ্চয়ই। এর গরম পানি খুঁজছেন কেন ভাই আপনি? গরম পানি কেন খুঁজতেছি? গরম পানি খুঁজতেছি তোমার শরীরে আমি এখন গরম পানি ঢালবো, এখনো সত্য স্বীকার করো যে ভাতগুলো তুমি খাইছ। আরে জবের ব্যাপার, আপনার কি বলছেন আমি তো বড় কিছু বুঝতে পারছি না। গরম পানি ঢালবেন আবার বলছেন ইলেকট্রিক শক দিবে, আমার 14 জেনারেশন তো খাইনি। আমি তো বলছি মারা সত্য কথা বলছি, আমার 14 জেনারেশনের কেউ আপনার একজনের বেশি দুইজনের ভাত খায়নি। শোনো তোতা, মেজাজটা খারাপ করো না, এমন এক লাথি মাজার উপর মারবা না, দাঁত ধরধর করে মাটিতে পড়ে যাবে নি বুঝছো। কাঁইপে গেলাম তো ভাই, মারবেন মাজার উপর খুলবে দাঁত, বুঝলেন তো ব্যাপারটা কি কেমনে হবে? বুঝলেন তো আপনি, ফাপড় নেবেন আর সেটা আমি শুনবো, কোমরেই লাথিটা মারবো, কিন্তু যে ঝাঁকিটা লাগবে না সেই ঝাঁকিতে তোমার 32টা দাঁত ধুরধুর করে পড়ে যাবে বুঝছো। ঝাঁকিতে দাঁত পড়বে আপনাকে বললেই হচ্ছে নাকি? পল্টু ডিভিডি প্লেয়ার চালু করো, পরপর 3টা বাংলা সিনেমা কোনো রকম বিরতি ছাড়া একটা না দেখাও, এটা অর্জনের শাস্তি, অস্বীকার করতেই হবি। না ভাই আমি খাই লিয়েছি, আমি তিনজনের ভাত একাই খাই লিয়েছি, আপনার পায়ে পড়ি ভাই। আপনি আমার 3 খান বাংলা ছবি একসাথে দেখতে বললেন না কো, আপনি প্লিজ লাগে ভাই, খাই লিয়েছি আমি, তিনজনের ভাত একসাথে খাই লিয়েছি।